নষ্ট মহিলা জামিন পায় নষ্ট মহিলার হাতে হাত করা পড়ানো হয় না আলা বাবার হাতে হাত করা পড়ানো হৃদয় রক্ত করণ বলছি আপনাদেরকে মুসলিম জাতি বদ্ধ হয় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে সেদিন বেশি দূরে নয় তাও একসাথে পার করতে হবে কোনো মানুষের ভুল হলে তাকে ধরে সেই ভুলের জন্য যদি প্রমাণিত হয় শাস্তি দেবেন সেটা প্রমাণ হয়ে হতে হবে কাজে অন্ধকারে রাত দুইটা বাজে তিনটা বাজে নয়টা বাজে ছয়টা বাজে মানুষের বাড়িঘর ঘেরাও করে দরজা তালা ল্যাট্রিন বাড়ি ঘুরে সন্ত্রাসী কায় যায় যদি করা হয় এরা কি প্রশাসনের দায়িত্ব এরকম সিস্টেম পরবর্তীতে আমরা এই ঘটনার এরকম ঘটনা পুনরাবৃত্তি চাচ্ছি না আল্লাহ পাক বললেন যে দিনের উপরে অটল থাকে রব্বুল আল্লাহ বলে তার উপরে স্থির থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী উত্তম ইসলাম কোনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম বলো আমি আল্লাহর উপরে ঈমান আনলাম তারপরে এর উপরে অটল থাকো স্থির থাকো স্থির থাকার উপায় কি ঈমানের উপরে স্থির থাকার উপায় কি প্রথম উপায় সেই উপায়টা হলো আল্লাহ দেওয়া তৌফিক আল্লাহ দেওয়া তৌফিক আল্লাহ তৌফিক না দিলে ঈমানের উপরে অটল থাকা সম্ভব নয় কত দিনই ভাই আমাদের দয়া লাগে মায়া লাগে কষ্ট লাগে তাদের জন্য যে কোরআন হাদিসের খেদমতে জীবন শেষ করে দিয়ে শেষ পর্যায়ে এসে এমন কিছু উদ্ভট কথাবার্তা বলা শুরু করলো যা বিগত দিনে সব খেদমতকে ম্লান করে সে যাই হোক কথা ভালো করে বুঝবেন কারোর সাথে আমার মাসলাগত দ্বন্দ্ব থাকতে পারে কারোর সাথে আমার আকিদাগত পার্থক্য থাকতে পারে কারো কোনো কথার কোন পয়েন্টের সঙ্গে আমি আপনি দ্বিমত করতে পারি এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রত্যেক মুমিন প্রত্যেক মুসলিম প্রত্যেকে আমার দিনই ভাই প্রত্যেক মুমিন যদি আমার ভাই হয়ে থাকে ভাইয়ের কষ্ট দেখে ভাইয়ের বিপদ দেখে সেখানে যারা ক্রল করবে বা উপহাস করবে তা ইমানের তার খালাও তার ভিতরে আছে প্রত্যেক মুমিন ভাইয়ের কষ্ট দেখে সে হোক পাপি সে হোক অপরাধী সে হোক আমার মতের সঙ্গে ভিন্ন মত পোষণকারী কিন্তু একজন মুমিন মুসলিম যতদিন পর্যন্ত সে মুসলিমের ইসলামের গণ্ডির মধ্যে আছে সে আমার তিনি ভাই আর সেই তিনি ভাই তার যদি কোনো কষ্ট হয় তাহলে আপনার আমার কলিজার মধ্যে কষ্ট লাগতে হবে যদি না লাগে বুঝতে হবে নেফাকি মুনাফিকি আপনার অন্তরে নেই মানুষের মাসলার সাথে আমাদের দ্বিমত থাকতে পারে কিন্তু অসম্ভব যেসব আচরণ যারা দায়িত্বশীল তাদেরকে আবারও বলছি ভালো করে বলছি ভালো করে শুনে নিন আপনার দায়িত্বশীল আপনাদের হাতে ক্ষমতা ইচ্ছা করলেই কাকে অ্যারেস্ট করতে পারেন কিন্তু সবার মত রাতের অন্ধকারে আমেন আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ঠিক বলতে বলছে কি ওই ঠিক তো তখনও বলছিলেন যখন বলছিল কিয়ামত কাছে এসে গেছে একদল লোক ঠিক বলেনি যখন বলছিল করোনা ভাইরাসের টিকা নিলে পুরুষ মহিলা হয়ে যায় মহিলা পুরুষ হয়ে যায় তখন তো ঠিক করেছিল একদল লোক বলেনি তারা যদি বলতো আপনি কি বলছেন থামে রাখবে তা বলছেন দলিল দেন তাহলে তো মানুষ বক্তৃতা দেওয়ার সময় নেবে নেবে কথা বলার সুযোগ পায় কিন্তু আসলে এই লোক ভুল বলুক আর ঠিক বলুক সব ঠিক আমি বলছি প্রশাসনকে অনুরোধ করছি আমরা হলাম আপনাদের কাছে বিগ র্যাব আর আপনারা হলেন এই দেশের প্রশাসনের দায়িত্বশীল নষ্ট মহিলা জামিন পায় নষ্ট মহিলার হাতে হাত করা পড়ানো হয় না আলাদা বাবার হাতে হাত করা পড়ানো
বিচারের অন্তকরণ। বলছি আপনাদেরকে মুসলিম জাতি বদ্ধ হয় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে সেদিন বেশি দূরে নয়, তাও একটা ফার করতে হবে। কোন মানুষের ভুল হলে তাকে ধরে সেই ভুলের জন্য যদি প্রমাণিত হয় শাস্তি দেবেন, সেটা প্রমাণ হয়ে হতে হবে। কাজে অন্ধকারে রাত দুইটা বাজে, তিনটা বাজে, নয়টা বাজে, ছয়টা বাজে, মানুষের বাড়ি ঘর ঘেরাও করে দরজা তালা লাগিয়ে বাড়ি ঘুরে সন্ত্রাসী কায়দায় যদি করা হয়, এরা কি প্রশাসনের দায়িত্ব? এরকম সিস্টেম পরবর্তীতে আমরা এই ঘটনার এরকম ঘটনা কোনোভাবে দিতে চাচ্ছি না। অনুরোধ আপনাদের কাছে, কারো অপরাধ হতে পারে, অপরাধের জন্য তাকে যথাযথ ভাবে সুন্দর ভাবে নিয়ম নীতি ভাবে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন, বা অপরাধ প্রমাণ হলে শাস্তি দিন, সেটা হলো আপনাদের ব্যাপার। বলছিলাম বন্ধুগণ, দিনের উপরে অটল থাকা, দিনের উপরে অটল থাকাতে কত কঠিন, স্বয়ং আল্লাহর নবীও আল্লাহর কাছে দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ শিক্ষা দিয়েছেন দোয়া, أعوذ بالله من الشيطان الرجيم، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا، প্রভু হে হেদায়েত পাওয়ার পরে আমার অন্তরকে পাকা করে দিও না। কে শিক্ষা দিলেন? আল্লাহ। কাকে শিক্ষা দিলেন? নবীর মাধ্যমে সমস্ত মুসলিম জাতিকে শিক্ষা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একটা বল, একটা বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তার কারণে খুতবার পরে আমাদের তাকলিদি ইস্তেমা আছে এখানে, ঠিক আছে, খুতবার সংক্ষেপ হয়ে গেল, কথা বাকি থাকলে আমরা সেখানে আলোচনায়, যেখানে খুতবা শেষ হবে ওখান থেকে আবার তাকলিদি আলোচনা শুরু হবে, আপনারা সবাই মনোযোগ দিয়ে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার নবীকে শিক্ষা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাম বলেন মানুষের অন্তরটা হলো, মানুষের দেহটা হলো একটা পাখি পালক, উড়ন্ত পাখি পালক। উড়ন্ত পাখি পালক যেমন খোলা ময়দানে বাতাস এলোমেলো বয়, খোলা ময়দানে উড়িয়ে বেড়ায়, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে, দক্ষিণ প্রান্ত থেকে পূর্ব প্রান্তে, উপর থেকে নিচে, নিচের থেকে উপরে এলোমেলো বাতাসে যেমন পাখি পালক উড়তে থাকে, মানুষের দেহ ওইভাবে পরিবর্তন হয়, উলট পালট হয়। এই জন্য আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের উপরে রহমত নাসিল কর।